দেশব্যাপী গণটিকাদান কর্মসূচির উদ্বোধন। বিএনপি কিবলা এখন লন্ডনে, বলেছেন ওবায়দুল কাদের। মিয়ানমারের সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত। স্প্যানিশ লীগে রিয়াল মাদ্রিদের জয়। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিনাক্তা সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। রাজধানী ঢাকা সহ সারাদেশে গণহারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ রোববার সকাল 10টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আজকে একটি মহৎ কাজ করতে যাচ্ছি। বাংলাদেশে প্রথম কোভিড দেখা দেয় 8ই মার্চ, তখন আমরা রোগী শনাক্ত করতে সক্ষম হই এবং 18ই মার্চ প্রথম করোনায় মৃত্যু হয়। তখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করি, সব কিছু মিলিয়ে আমরা সুফল পাই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এগোতে থাকি, অনেক সমালোচনা হয়েছে, সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে আমরা কাজ করতে থাকি। আজকে বাংলাদেশের অবস্থান অন্যান্য দেশের থেকে তুলনামূলক অনেক ভালো। আমরা জুন মাস থেকে ভ্যাকসিন আনার কাজ শুরু করি। আজকে আমরা সারা দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছি। দেশের সকল জেলার সাথে আমরা যুক্ত হয়েছি। টিকা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা টিকা গ্রহণ করুন। এবং টিকা মানে ভ্যাকসিন মিন্স ভিক্টরি। এই করোনা ভাইরাসের এগেনস্ট এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যার মাধ্যমে আমরা এই ভিক্টরি অর্জন করতে চাই। এবং কোনো ধরনের রিউমার, বিরূপ কথাবার্তা, সমালোচনা যাতে কেউ না করতে পারে, লোকে কোনো কানে না নেয়, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি শুরুতেই ভ্যাকসিন নিতে পেরেছি, আমার জন্য খুবই আনন্দের, খুবই খুশি, আমি সত্যি স্বস্তি বোধ করেছি। আসুন আতঙ্ক নয়, টিকা গ্রহণ করি, স্বাস্থ্যবিধি অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরা করোনা পরিস্থিতির থেকে উত্তরণের পথে এগিয়ে যাব। আমরা নিজেরা প্রথম নিয়েছি এবং আমরা সুস্থতা অনুভব করতেছি, আমরা সুস্থ আছি। যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর হয়, যেন বিজ্ঞান লড়ে গেছে সদা, নাই ভয় হবে মানুষেরই জয়। আমি মনে করি আমরা সবাই নিতে পারবো, ভ্যাকসিন নিরাপদ। আসলে সব মহিলাদের দেওয়া উচিত, তবে আমি বলি যে এই সময়ে যারা গর্ভবতী মা তারা টিকা নেবেন না, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা টিকা নেবেন না। বিএনপি মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে রাজপথে থাকেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপির নেতারা রাজপথে থাকেন না, কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ভয়ের বৃত্তে এখন আবর্তিত হচ্ছে। কাদের আরও বলেন, নির্বাচনে ব্যর্থ ও পরাজিত বিএনপি জনবিচ্ছিন্ন, তাই আন্দোলনের ডাক দিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। জেল জুলুম নির্যাতনা রাজপথ থেকে উঠে আসে এবং জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। দলটির সব অপকর্ম সরকারের নজরদারিতে রয়েছে বলেও হুঁশিয়ার করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপি নেতাদের নিজেদের কোনো বক্তব্য নেই। ট্যাম্স নদীর পার থেকে পাঠানো ফরমাইশি বার্তা তারা তোতা পাখির মতো পড়ে শোনান। যাতে থাকে বিত্যাচারের বেসাতি আর কল্পিত সব অভিযোগ। জনগণ মনে করে বিএনপি সার্জিক্যাল নেতাদের হুমকি ধুমকি, আসলে নিজেদের ব্যর্থতা আড়ালের অপপ্রয়াস। তাদের ক্যাবলা এখন লন্ডনে, লন্ডনকে খুশি করার জন্য তারা স্তুতি আর মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন। মনে রাখবেন, ট্যাম্স নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা মেঘনা যমুনায় জোয়ার আনা যাবে না। জনবিচ্ছিন্ন এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহণের দিবাস্বপ্ন অধরাই থেকে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।
আর কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে জনগণের জান মাল রক্ষা সরকার তা কঠোরভাবে দমন করবে, কারণ তাদের আন্দোলনের মানেই হচ্ছে সহিংসতা, তাদের আন্দোলনের মানে জনগণের সম্পদে আগুন দেয়া। তাই তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ। আনন্দঘন পরিবেশে ময়মনসিংহে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বুথে সিটি মেয়র ইকরামুল হক টিটুর টিকা গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমে শুরু হয়। পরে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর লুৎফুল হাসান, জেলা প্রশাসক মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার এ বি এম মুশিউল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা। সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি টিকা নেওয়ার পর স্বাভাবিক আছেন, সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের বিভিন্ন স্তরে আমাদের নেতৃবৃন্দ টিকা গ্রহণ করেছেন, সুতরাং আসুন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভালো রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সেটির সুফল আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলের কার্যক্রমকে সহযোগিতা করি। সকল প্রকার বিভ্রান্তিকে পিছিয়ে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই বাংলাদেশকে আমরা আমাদের জাতির পিতার স্বপ্ন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা অনুযায়ী একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সিভিল সার্জন ডাক্তার এ বি এম মুশিউল আলম জানান, ময়মনসিংহ মহানগরী সহ জেলার 13টি উপজেলায় 16টি কেন্দ্রে 50টি বুথে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত 11,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে। সিভিল সার্জন এ বি এম মুশিউল আলম আরও জানান, প্রথম দফায় 3,24,000 ডোজ টিকা এবং 3,40,000 অটো ডিজিবল সিরিঞ্জ ময়মনসিংহে পৌঁছেছে। টিকা প্রদান উপলক্ষে ব্যানার মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। টিকা কেন্দ্রে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ সহ নিবন্ধন বুথের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করেছেন। অনলাইনে নিবন্ধন শেষে নিবন্ধনকারীকে টিকা সম্মতি পত্রে স্বাক্ষর করতে হবে। দ্বিধাদ্বন্দ্ব একটা প্রথম থেকে তৈরি হয়েছিল, কারণ এখন আমাদের প্রতিদিন আমরা যে খবর পাচ্ছি দ্বিধাদ্বন্দ্ব কেটে যাচ্ছে। এটার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, ICT মন্ত্রণালয় এবং আমরা সমাজের প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং হলো যে স্থানীয় সরকার তথ্য বিভাগ সবাই মিলে আমরা সম্মিলিতভাবে প্রচারণা চালাচ্ছি, কারণ যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সে দ্বিধাদ্বন্দ্বটা কিছুটা অপপ্রচার হয়েছিল কিন্তু এখন কেটে যাচ্ছে। যেমন কালকে ভোরে আমাদের রেজিস্ট্রেশন ছিল ময়মনসিংহে 7,150 জন, রাত 9টাতে এই রেজিস্ট্রেশন 11,500 হয়েছে। পরশু আমাদের দেশে রেজিস্ট্রেশন ছিল 2,20,000 মতো, কালকে রাত 10টা পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 3,35,000। তার মানে আমরা মনে করছি যে মানুষ আগ্রহী হচ্ছে। করেছি সর্বাধুনিক কোল্ড চেইন বক্সের মাধ্যমে উপজেলাতে সরবরাহ করেছি এবং আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সাপ্লাই আছে, এবং আমাদের ফ্রিজগুলো এইভাবে তৈরি করা যদি কোনোভাবে বিদ্যুৎ সাপ্লাই 72 ঘন্টা না থাকে তাহলেও কোনোভাবে গুণগত মান পরিবর্তন হবে না, এবং আমরা প্রতিদিন যে পরিমাণ টিকা লাগবে সেই ভাইরাস টিকা বের করে একটা ছোট বাক্সে রাখবো, যে বাক্সে আমরা 24 ঘন্টার মধ্যে নিরাপদে টিকা রাখতে পারি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকে এমপিকে কোভিড-19 টিকা দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল 11টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স চম্পা রানী সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোম্পানির কোভিশিল্ড ভ্যাকসিন প্রদানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিনহাজউদ্দিন মিয়া, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শিবলি সাদিক, PS সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি SM আলমগীর, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সাংবাদিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স বৃন্দ। করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা আমাদের কালীগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার কালীগঞ্জ উপজেলায় এসে আজকে করোনা ভ্যাকসিন নিলাম। এই করোনা ভ্যাকসিন কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু আমি মনে করেছি উপজেলা পর্যায়ে এসে
দিলে পরে সাধারণ মানুষের ভিতরে একটা রিয়াকশান বা একটা বার্তা যাবে যে ভ্যাকসিন সব জায়গায় একই। ফার্স্ট একটা ইনজেকশন, এটা সবাই জানেন ইনজেকশন কেমন, এটা কোনো মানে কিছুই লাগেনি এখন পর্যন্ত, কোনো রকম রিয়াকশন তো কোনো কিছুই বুঝতে পাচ্ছি না। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রিশাল পৌরসভা নির্বাচনে 1 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ওসমান গণিকুসুম নির্বাচনী প্রচারণে ব্যস্ত সময় পার করছেন। রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বটতলা এলাকা এবং দক্ষিণ নামাপাড়া এলাকায় বাসা বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামাজিক ফলাফল সুখে দুঃখে সবসময় পাশে থাকে, আল্লাহর রহমতে বিপুল বুড়া ফাঁস করেন আমরা ইনশাআল্লাহ। আলোচনা সভার এই এই সবার যে আমরা আলোচনাতে আমেরিকা বাইরেছি, কুসুম ছেলে হিসাবে ভালো, আমরা কুসুমকে আমেরিকা কাঁধে কাঁধে কাঁধ মিশিয়ে আমরা জয়যুক্ত করব 1 নং ওয়ার্ডবাসীর আপনাদের পক্ষ থেকে। আমি দুই চারটি কথা বলতে চাই যে সবাইকে মা বোনদের বা আমাদের ভাইনজাতি যারা আছে সবাইকে আপনারা এই 1 নং ওয়ার্ড থেকে আমরা তাদেরকে জয়ের মালা দিয়ে বরণ করে ইনশাল্লাহ আমরা 14 তারিখে প্রমাণ করে দিব। আমাদের এলাকার প্রতিনিধি হিসাবে মা বোনের কাছে ভোট চাইছে, এবছর সবাই ইনশাল্লাহ ছেলে মেয়ে সবাই ইনশাল্লাহ তার দোয়া করতেছে, ইনশাল্লাহ দুপুর বলে ভাস করবো আমরা এদিকে কামনা করি। ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমাদের অত্যন্ত স্নেহের এবং ত্রিশাল পৌরসভা 1 নং ওয়ার্ডের জনপ্রিয় জননন্দিত কাউন্সিলর প্রার্থী, আমাদের সবার প্রিয় সবার আপনজন মানুষ, গরিব দুঃখী মানুষের অত্যন্ত স্নেহের অত্যন্ত কাছের মানুষ আমাদের কুসুম ভাই, তাকে বিজয় করার লক্ষ্যে আজকে ত্রিশাল নামাপাড়া 1 নং ওয়ার্ডবাসী সবাই আমরা একত্রিত হয়েছি। একত্রিত হয়ে দেখিয়ে দিতে চাই 14 তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ত্রিশাল নামাপাড়াবাসী একজোট হয়ে আমরা কুসুম ভাইকে বিজয় করব এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে দেখিয়ে দিতে চাই আপনাদের যে 5 বছরে বিগত 5 বছরে যে আপনাদের কর্মকাণ্ড ছিল আপনারা কি করেছেন তার ফলাফল 14 তারিখ কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান গনি কুসুম যারা নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করা হবে, জলবদ্ধতার জন্য ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। ওসমান গনি কুসুম আরও বলেন, আশা করি নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। ভোটারদের হাসি খুশি দেখে বুঝতে পেরেছি আল্লাহ তাআলা যেন জয়ের মালা আমার না এ এলাকার জনগণের গলায় পরিয়ে দেন। আপনাদেরকে আজকের এই লিফলেট বিতরণের দিনে এই এলাকার মানুষ মুরব্বী সহ যুবক ভাই সহ আমার পাশে মা বোন সহ সকলে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছে। আশা করি এই এলাকার মানুষ 14 তারিখে ভোট দিবে, তাদের মনের হাসি খুশি বাপ নমুনা দেখে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা যেন 14 তারিখের বিজয়মালা আমার না এই এলাকার জনগণের গলায় পরিয়ে দেয়। তারপরে যদি আল্লাহ তাআলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে তাহলে এই এলাকার 1 নং ওয়ার্ডবাসী বিশাল পৌরসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই 1 নম্বর ওয়ার্ডে উপস্থিত। এই এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিগণ আছে, অনেক অনেক মানুষ সামাজিকতা করে এবং একটি বিশাল প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের শিক্ষা শিক্ষার্থীরা এসে যেন এই এলাকার নিরাপত্তাভাবে থাকতে পারে, এই এলাকার মানুষ যাতে এই নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে মিলেমিশে থাকতে পারে, এই এলাকার বাল্য বিবাহ এবং মাদক মুক্ত, এই এলাকার ড্রেন পানি নিষ্কাশনের ব্যবস্থা, মসজিদ মাদ্রাসা যাতে আল্লাহ তাআলা আমাকে সামাজিক হিসাবে করাতে পারে এই আশা ব্যক্ত করে। যাতায়াত সহজ করতে দীর্ঘ প্রতীক্ষার পর একটি সেতু নির্মাণ করা হয়, কিন্তু সেতু নির্মাণের পর দুর্ভোগ যেন বেড়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়নের ছত্রপুর এলাকায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, ফলে দুর্ভোগের শিকার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি দ্রুত একটি সংযোগ সড়ক নির্মাণ করার। রাস্তাটা ঠিকমতো হয়নি, এই রাস্তা থেকে ওই রাস্তায় যাইব যে রাস্তার লাগে মাটি ঠিকমতো দেয়নি, এই জন্য পোলাপানলে স্কুলে যাওয়া খুব কষ্ট হয়।
আমাদের এই জায়গায় একটা ব্রিজ হয়েছে, ব্রিজের গোড়ায় মাটি নাই। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই দুষ্কর, আমাদের মানে বাড়ি থেকে রাস্তায় যেতে খুব সমস্যা হয়। আমাদের ব্রিজের দুই পাশে মাটি নাই, আমরা খুব সমস্যা আছি। স্কুলের ছেলে মেয়ে যাইতে আসতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর 12টায় শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাজবুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান মামুন, আব্দুল লতিফ শেখ প্রমুখ। এ সময় বক্তারা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনে 3 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার সকালে তিনি ত্রিশাল পৌরসভার 3 নং ওয়ার্ডের মধ্য চরপাড়া এলাকায় গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম জানান, 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী হলে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম করবেন। এছাড়া মাদক সন্ত্রাস বাল্যবিবাহ রোধে কঠোর ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তিনি। নজরুল ইসলাম সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশী এবং টেবিল ল্যাম্প প্রতীকে ভোট প্রার্থনা করেন। কমিশনার হইলে আমরা এলাকার উন্নয়ন করাইয়াম, এলাকার রাস্তাঘাট করাইয়াম, বক্স বাধা করাইয়াম, যা আছে মহিলাগর সবের দোয়া চাই, বুট চাই। যদি কমিশনার পার্টি পাস হয় তাহলে ওই বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড, তারপরে এই উন্নয়নের কাজ করার জন্য আমরা তারা অনুরোধ জানাইলাম। আমাদের প্রার্থী উনি ভালো, ওনারে আমরা ভোট দেব এবং কি ওনারে জয়যুক্ত করব, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং কি দাবি। আসসালামু আলাইকুম, যুব সমাজের উদ্যোগে আমরা আজকে নজরুল ভাইয়ের জন্য 3 নং ওয়ার্ডের একটা মিছিলে সমাবেশে যুক্ত হয়েছি। টেবিল ল্যাম্প মার্কায় দাঁড়াইছে, আমরা সকলে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আসন্ন 14 ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা বিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমরা 3 নম্বর ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাইকে টেবিল ল্যাম্পার্কা ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব। আর উনি যে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে, আমরা তাকে জয়যুক্ত করব। সে আমাদের যা কাম করুন লাগে, এখন লাগে সব কিছু আমি করবো, বাতা মাতা যেটা আছে সব উঠবো। 3 নং ওয়ার্ডের একজন প্রার্থী আমার প্রতীক টেবিল ল্যাম্প। আমি বিগত আরো 3 বার নির্বাচন করেছি, এইবারই আমার শেষ নির্বাচন। টেবিল ল্যাম্প প্রতীকে নির্বাচন করতেছি, আপনারা আমারে ভোট দিয়ে জয়যুক্ত করলে 3 নং ওয়ার্ডের রাস্তাঘাট এবং মাদক নেশা জাতীয় জিনিস থেকে আমি বিরত রাখব। ইনশাল্লাহ আপনারা সবাই আমার টেবিল ল্যাম্প প্রতীকে ভোট দিয়ে 3 নং ওয়ার্ডের উন্নয়নের জন্য, 3 নং ওয়ার্ডের উন্নয়নের জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সারা দেশের ন্যায় গণভ্যাকসিন প্রদানের অংশ হিসেবে যশোরের শার্শা কোভিড-19 ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা 12টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা যশোরের আয়োজনে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ শেখ আপিলউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, টিএইচ ও ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সর্দার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। শাসে ভ্যাকসিন পেতে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 829 জন, যার মধ্যে আজ রবিবার দিনব্যাপী 300 জনকে কোভিড-19 ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা। সারা দেশের ন্যায় পিরোজপুরে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল 10টায় স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সাথে সাথে
পিরোজপুর জেলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন হাসনাত আবু জাকি, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহমেদ সহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, পিরোজপুরের জেলা হাসপাতাল ও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতটি কেন্দ্রে 22টি বুথে 2200 জনকে করোনা টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ মোট 15 ক্যাটাগরিতে পিরোজপুরে 36,000 ডোজ টিকা প্রদান করা হবে। আজ 7 ফেব্রুয়ারি পিরোজপুর জেলাতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। আমরা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করেছি। একজন স্বাস্থ্যকর্মী টিকাদান মাধ্যমে এই স্বাস্থ্য কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে পিরোজপুর জেলায় 18,000-এর অধিক ব্যক্তির তালিকা আমরা প্রস্তুত করেছি। 15 ক্যাটাগরি, বিশেষ ক্যাটাগরি যারা আছেন তাদের এবং 55 বছর ঊর্ধ্ব ব্যক্তি যারা আছেন। ইতিমধ্যে আমাদের 2,200-এর অধিক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রতিদিন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে এই টিকাদান কার্যক্রম চলবে। আমরা 36,000 ডোজ পিরোজপুর জেলাতে প্রথমভাবে পেয়েছি। আমরা এই কার্যক্রম সফল করার জন্য আমাদের প্রতিদিন কাজ চলছে। সামরিক একনায়কতন্ত্র চাই না, গণতন্ত্র চাই, এমন স্লোগানে উত্তাল মিয়ানমার। দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পরই রোববার সকালে সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে জান্তার সরকার বিরোধী আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। আল জাজিরা ছাড়া অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে, স্থানীয় সময় সকাল থেকে শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণীপেশার মানুষ সামরিক সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। অং সান সুচির মুক্তির দাবি জানিয়ে সামরিক সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তারা লাল রঙের বেলুন নিয়ে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD-র পক্ষে স্লোগান দেয়। 37 বছর বয়সী আন্দোলনকারী মায়ো উইনের বক্তব্য, সামরিক সরকারের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা লড়াই করে যাব। স্প্যানিশ লীগ ফুটবলের ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এল আলকোরাজ স্টেডিয়ামে স্বাগতিক ফুয়াসাকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে গ্যালেক্টিক ওসরা। খেলার প্রথমার্ধে শক্তিশালী রক্ষণভাগের কারণে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জাভি গালানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে রিয়ালের পক্ষে রাফায়েল ভারান দুটি গোল করলে স্বাগতিকদের বিপক্ষে 2-1 গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি। এ জয়ের ফলে 43 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। দেশব্যাপী গণটিকাদান কর্মসূচির উদ্বোধন। বিএনপির কিবলা এখন লন্ডনে, বলেছেন ওবায়দুল কাদের। মিয়ানমারের সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত। স্প্যানিশ লীগে রিয়াল মাদ্রিদের জয়। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।